কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার নতুন একটা টিউটোরিয়ালে হাজির হয়ে গেলাম। তো আজকে টিউটোরিয়ালি দেখাবো যে আর্নিং। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন মাসে 15 থেকে 20 হাজার টাকা। তো এটা কিভাবে করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন, এটার কাজটা কি, আজকে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্য যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো প্রথমে আপনার যেটা করতে হবে, একটা সাইডে ঢুকতে হবে, আনসাইট ডট সিও ডট ইউ, এটা লিখে সার্চ দিলে চলে আসবে, কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, যা থেকে আপনারা ডাউনলোড করবেন। আর যারা দেখতেছেন তারা তো ওই যে দেখতেছেন, এই জাতীয় উঠায় নিতে পারবেন। তো সিম্পলিভাবে আপনারা এই জাতীয় আপনার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমি বিস্তারিত বলে দিতেছি। তো আপনার প্রথমে জায়গায় আপনাদের ফার্স্ট নেমটা দিবেন, অর্থাৎ অবশ্যই আপনার এই যে এমডি দিবেন না, কারণ এমডি তো আপনার এই জায়গায় এমডি দিবেন না, অন্য একটা নাম দিবেন। ধরুন আপনারা মিস্টার দিলেন, কিংবা আপনারা ধরুন এই জায়গায় আপনার লিমন, LEMON, আমার নাম লিমন দিলাম, তারপর এই জায়গায় ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, অবশ্যই এমডি দিবেন, এমডি দিলে নিবেন না, ঠিক আছে। তারপর LEMON, তারপর আপনার যে কোনো একটা নাম দিবেন, কিন্তু এমডি দিবেন না, এমডি দিলে নিবেন না তারা। আচ্ছা, তারপর জায়গায় একটি রিয়েল ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার একটি ফোন নাম্বার দিলাম 340961। হ্যাঁ, তো এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, চাইলে এই সাইটের বিস্তারিত বিষয়ে জানতে হলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিতেছি, যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তারপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেস আপনি পার্সোনাল নাম ইউজ করেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটি ইমেল অ্যাড্রেস দিলাম gmail.com, আচ্ছা। তারপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা খুবই আপনি ইউজ করেন। তারপর জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন, ফর এক্সাম্পল আমি একটা পাসওয়ার্ড দিলাম, অবশ্যই পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টের উপরে দিবেন। তারপর এই নিচে সেম পাসওয়ার্ডটা দিবেন, তারপর জাস্ট এই জায়গায় দেওয়ার পর জাস্ট এই রেফারেল কোডটা ইউজ করবেন, কারণ এই রেফারেল কোডটা আপনাদের অবশ্যই একটা না একটা রেফারেল কোড ইউজ করতে হবে। তো অবশ্যই আপনারা আমার সাথে যদি কাজ করেন তো এই রেফারেল কোডটা ইউজ করবেন। আর অবশ্যই আমি কিন্তু আইডি অ্যাক্টিভ করে দিতে পারবো, ঠিক আছে। অবশ্যই আইডি অ্যাক্টিভ করে নিলে অবশ্যই আমার রেফারেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। তো সিম্পলিভাবে আমার এই রেফারেলটা আপনি দিয়ে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর জাস্ট এই যে কান্ট্রি সিলেক্ট করবেন, ধরুন বাংলাদেশ, এই জায়গায় বাংলাদেশ সাপোর্ট দেয় তো অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল এই যে বাংলাদেশ আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর সাইন আপে ক্লিক করবেন, অর্থাৎ সাইন আপে ক্লিক করার পর আপনাকে ইমেলে একটা ইমেল পাঠাবে, তো ইমেল দিয়ে ভেরিফিকেশন করবেন, ঠিক আছে। আর যদি না বুঝেন কোনো সমস্যা আমাকে এই নাম্বারটিতে যোগাযোগ করেন, হ্যাঁ এই নাম্বারে কল করেন। তো আমি এবার অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাইতেছি, আমি নাম দিলাম, হ্যাঁ এটা, তারপর পাসওয়ার্ডটা আমি হাইড করতেছি। তো সিম্পলিভাবে আপনার ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইনিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। অবশ্যই আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তো ওই যে ফরগেট পাসওয়ার্ডে দিলে আপনি ইমেল পাঠিয়ে দেবে, ইউজার থেকে ভেরিফিকেশন করে নেবেন, তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, হ্যাঁ। তো বিস্তারিত ওইটা পরে আর যদি প্রয়োজন হয় তারা কমেন্ট করেন, কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে এই বিষয়ে ভিডিও দেবো একটা। তারপর এই জায়গায় লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে। লগ ইন আমি ক্লিক করলাম, লগ ইন, তারপর চেকিং মানে দেখতেছে যে আমার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ আমার অ্যাকাউন্ট এর নামে আছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত এই সাইটটার বিষয়ে বলি, এই সাইটটার কাজটা কি। তো সাইটটার কাজটা হলো আপনাকে মানে প্রতিদিন আপনাকে তারা 10টা ভিডিও দিবে, ঠিক আছে। 10টা ভিডিও দেওয়ার পর আপনি 10টা ভিডিও দেখবেন, ঠিক আছে। এই 10টা ভিডিও দেখলে আপনাকে এক একটা ভিডিও দেখলে আপনাকে 10 সেন্ট দিবে, এরকম যদি 10টা ভিডিও দেখেন তো 10টা ভিডিও দেখলে আপনাকে দৈনিক 10টা ভিডিও দেখলে $1 দিবে, ঠিক আছে। তো এরকম যদি আপনি যদি এরকম আপনি $20 আপনি করতে পারেন, 20 দিন দেখেন, 20 দিন দেখলে আপনি $20 আপনার অ্যাকাউন্টে করবেন, ঠিক আছে, জমা হবে। তার মানে আপনি $20 উইথড্র নিতে পারবেন, যখন $20 হবে তখন কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন। আর উইথড্রটা কিভাবে নেবেন আপনারা, অবশ্যই এটা কিন্তু আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং কিন্তু সাপোর্টেড, এটা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ কিন্তু আপনি এটা তারা পেমেন্ট করে, আর পেমেন্ট 100% দেয়, এটা মানে মানে বলার দরকার নেই, এটা 100% পেমেন্ট দেয়, ঠিক আছে।
তো সিম্পলি ভাবে আপনারা জাস্ট এটা আসবে ভিডিওটি, ভিডিওটি কিভাবে দেখবেন এটা আমি দেখাই দেবো। তো অবশ্যই এটা কিন্তু যখন 10টা ভিডিও কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে দিবেন না, 10টা ভিডিও তখনই দিবে তখন যখন আপনি আইডি অ্যাক্টিভ করবেন, অর্থাৎ আপনি যার রেফারেলে অ্যাকাউন্ট খুলছেন তার থেকে আইডি অ্যাক্টিভ করে নিতে হবে। আর আইডি যখন অ্যাক্টিভ করবেন তখন যার রেফারেল আপনি খুলছেন তার থেকে আইডি অ্যাক্টিভ করে নিতে হবে, আর অ্যাক্টিভ করে নেওয়ার ফল তার অ্যাকাউন্ট থেকে $12 কেটে নেবে, ঠিক আছে? অতএব আপনার $12 টাকা পেমেন্ট করতে হবে যার রেফারেল আপনি খুলছেন। অতএব এক কথা বুঝাইতে হইলে যেটা যে আপনি 1020 টাকা দিয়া হ্যাঁ আইডি অ্যাক্টিভ করে নিতে হবে, আইডি অ্যাক্টিভ করার পর তারপর আপনি কাজ পাবেন, এর আগে কোনো ধরনের কাজ পাবেন না। আর কাজ অ্যাক্টিভ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে আপনাকে কাজ দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা কিভাবে দেখবেন, তো আপনার এই যে ওয়াচ ভিডিও এটা নামে এইটা আমাদের ক্লিক করবেন, ঠিক আছে? একটু ওয়েট করুন। হ্যাঁ, তারপর এরকম 10টা আপনার ভিডিও দিবে, ঠিক আছে? দৈনিক 10টা ভিডিও দিবে। তো 10টা ভিডিও দেখার পর জাস্ট আপনারা এই জায়গায় ভিডিওর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এক একটা ভিডিও দেখবেন, এটা আমাদের ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো এই সাইটটা, যে আমরা অনেক দেখি যে আনস্টেশন.কম, তো আনস্টেশন.কম এর কাজটা কি জানেন? যেমন ওরা কিন্তু আমি একটা ভিডিও প্লে করলাম আর ভিডিওটা দেখা শেষ হয়ে গেল, দেখা শেষ হলো তখন এই ভিডিওটা তারা ওদের সার্ভার রেখে দেয়, কিন্তু এই সাইটটা এরকম না, ওদের সার্ভার থেকে মানে মুহূর্তের মধ্যে সরায় নেয়, ঠিক আছে? তো এটা আমাদের অনেক ভালো একটা দিক, কেননা আমরা যদি আমাদের ভিডিওগুলো থেকে যায় তো আমরা বুঝি না যে আমাদের কোন ভিডিওটা দেখা হয়েছে না দেখা হয়েছে। তো একসময় দেখা যায় এক একটা ভিডিও 5 বা 6 বার করে দেখা হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা সাইট ভালো করছে। তো আরেকটা সবচেয়ে ভালো কথা যেটা, এটা আমাদের কোনো শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট হ্যাঁ এগুলো করতে হয় না, লাইক করতে হয় না, ঠিক আছে? এটা কোনো ধরনের এগুলো কোনো কিছু প্রয়োজন হয় না, ঠিক আছে? জাস্ট আপনি ভিডিওটা প্লে করুন, প্লে করে দেখবেন। জাস্ট আমি দেখুন এরকম, যদি আমি এখন জাস্ট প্লেতে ক্লিক করি, অর্থাৎ যে যে ইউটিউব যে আইকনটা দেখছি আমি এটার মধ্যে ক্লিক করে কিন্তু আমার মানে ভিডিওটা প্লে হয়ে যাবে, ভিডিওটা প্লে হয়ে যাওয়ার পর জাস্ট আমি প্লে করে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখানোর সাথে। হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু অলরেডি প্লে হইতেছে। আচ্ছা, তো আমাকে ইউটিউব কপিরাইট ধরতে পারে, সাউন্ডটা কমাই দিলাম। তো দেখুন এই জায়গায় আপনার ভিডিওটা হলো আপনার 179 সেকেন্ড, ঠিক আছে? ভিডিওটা 179 সেকেন্ড, তো 179 সেকেন্ড আপনার দেখতে হবে, ঠিক আছে? তো দেখার ফলে আপনাকে কিন্তু 10 সেন্ট দিবে, এরকম 20 দিন দেখলে কিন্তু আপনাকে প্রায় 1600 টাকার মতন দিবে, ঠিক আছে? তো এটার মধ্যে আরেকটা কাজ আছে, আরো অনেক কাজ আছে, যা আপনি রেফারেল কমিশন পাবেন $5, তারপর আপনি 5 জেনারেশন পর্যন্ত রেফারেল কমিশন পাবেন, তারপর প্রত্যেক রেফারেলে 10% কমিশন পাবেন, এরকম অনেকগুলো আছে যা আপনি প্রতি মাসে গড়ে আপনার প্রায় 20,000 টাকা ইনকাম করতে পারেন, যদি আপনি 50টা রেফারেল আপনার ইয়াতে থাকে, আইডি অ্যাক্টিভ থাকে। তো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাকে এই নাম্বারে কল করবেন, আমি এই নাম্বারে কল করলে আমি আপনাদেরকে যত ধরনের হেল্প প্রয়োজন আমি ইনশাল্লাহ করব, কোনো সমস্যা নেই। কারণ আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন আর ইমোতে নক করবেন, যত ধরনের হেল্প প্রয়োজন তারপর আমি দেখাবো। আর নেক্সটে এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই যে কিভাবে উইথড্র করবেন আপনি প্রিমিয়াম প্রুফ আমি নেক্সট সব দেখাবো, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ছিল আজকে ভিডিওটা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কেউ যদি না বুঝেন আমার ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি অবশ্যই আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করবো। তো আসি, আসসালামু আলাইকুম।